এখন ফটোশুট চলছে, এদিকে দেখো করে না। একদম 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 আমি নিজেই থেকে গেলাম, এই কাটাতে দিলাম না। দারুণ লাগছে, হবে না আজকে তো ঘর খোলাই হবে। আমার ক্যাশিয়ার এখনো খাচ্ছে, কিছু করার নেই, বলতে পারবো না এখন ক্যাশিয়ার না আসলে। হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর এ নিউ ব্লগ। আর এখন তো মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি, তার কারণ যাচ্ছি ঠাকুরনগর ফুল আনতে। আজকে হচ্ছে দাদার রিসেপশন, তো সেই জন্য অনেক ফুল লাগবে বৌদিকে সাজাতে। তারপর আমার বোন, তারপর দিদিরা সীমাই জায়গাতে আছে, এরা সকলে সাজবে। সেই জন্য আমরা যাচ্ছি ফুল আনতে ঠাকুরনগরে। জানি না এখন পাবো কি, এখন মোটামুটি দুটোরও বেশি বাজে। একটু পরে আমরা ফুল নিয়ে বাড়িতে যাব, দেন ভাত কাপড় হবে, সমস্ত কিছু। আমি ফার্স্ট টাইম এইভাবে লাইভ দেখতে চলেছি, আর আমিও একটা পাঞ্জাবি পরে নিয়েছি আজকে। প্রত্যেক দিনই পাঞ্জাবি পরছি, কিন্তু দাদা যা যা করছে আমিও তাই তাই করছি, শুধু বিয়েটাই করছি না, বিয়েটাও করে নেবো। দাদা মনে হয় আজকে পাঞ্জাবি পরবে, কিন্তু এটা পরে নিয়েছে। না না, দাদাকে তো পরাবোই, ভাত কাপড়ের সময় অবশ্যই পরাবো। সো এখন আমরা যাবো ঠাকুরনগরে, মাঝ রাস্তায় দাঁড়িয়েছি, এই জায়গাতে রিল বানাবে সীমা, আমিও বানাবো। সো চলো, আজকে মজা হবে তো রাত্রেবেলা। আজকে তুমি কি দিয়ে খাবে রাত্রেবেলা? আমি তো সকাল দিয়ে না খেয়ে আছি, এখন যাবো ওয়ারিশ, কারণ আমাদের মেনুতে শুধু মাটন কষা আছে আর তিন রকমের মাছ আছে, বাট ও তো মাটন খায় না। তোমার জন্য আলাদা করে চিকেন নিতে হবে এখন? চিকেন হয়েছে বাড়িতে আমার জন্য। এখন আমরা চলে এসেছি ফুলের মার্কেটে ঠাকুরনগরে, আর আমি তো প্রথমবার আসছি, চারিদিকে শুধু ফুল আর ফুল। আমরা নেবো ইয়েলো কালারের গোলাপ, সীমা ইয়েলো পিঙ্ক। হ্যাঁ, এই যে হচ্ছে আমাদের লিস্ট, এটা দেখে সব কিছু নিতে হবে। পিঙ্ক কালারের তিনটে দাও, এই যে পিঙ্ক পিঙ্ক, এগুলো 70 টাকা, এগুলো 50 টাকা, এটাই দাও এটাই দাও। আর নিতে হবে ওই সাদাগুলো না, তিন পিস দাও, তিন পিস পিঙ্ক কালার, পিঙ্ক পিঙ্ক, এই যে এটা 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 সামনে। এখানে আমাদের গোলাপ নেওয়া কমপ্লিট, পিঙ্ক গোলাপ নিয়েছি 10টা, আর ইয়েলো কালারের 5টা, মোট 15টা। এই জায়গাটাও আছে সমস্ত কিছু ডান, সব কিছু। সো গাইজ, এখন হচ্ছে ভাত কাপড়ের পালা। সো দাদার হাতে এই জায়গাতে একটাতে আছে কাপড় সমস্ত কিছু, আর এটাতে সমস্ত খাবার আছে। এটা বৌদিকে দিবি, এবং যা যা বলার আমি জানি না সেগুলো বল। কি কি বলবে বলো বলো তাড়াতাড়ি, ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, তুমি শিখে দাও তো তাড়াতাড়ি বলবা তো, তুই জানিস ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, চলো বল হাতে না বৌদি, শক্ত করে ধরো, বল বল জোরে, বল জোরে, বল জোরে, বলবি পুরো জোরে, ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আরে ওইদিকে না, রিসেপশনের জন্য। আর এই যে হচ্ছে আজকের পুরো লুক, তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে। এর আগে তোমাদেরকে এই ড্রেসটা তো দেখিয়েছিলাম, আমি এখন আয়নাতেই দেখিনি, একবার দেখি তো। রাহুল অনেস্ট কমপ্লিমেন্ট, ভাই কেমন লাগছে? সুন্দর লাগছে, একদম সুন্দর। ওকে, এদিকে আমার দাদাও রেডি হয়ে গেছে, এই যে হচ্ছে আজকে বর, আজকের দিনের জন্যই, কাল থেকে তোকে আর কেউ চিনবেই না। আজকে দেখবি সবাই ডেকে ডেকে ফটো তুলছে, কত কিছু করছে, কাল থেকে কেউ চিনবেই না। যাই হোক, দাদাও সুন্দরভাবে ব্লেজার পরে নিয়েছে, তোকে খুব সুন্দর লাগছে। ওর বিয়ের থেকে বেশি কেনাকাটা, বেশি সাজগোজ, শপিং সব কিছু আমি করেছি। যাই হোক, এদিকে এখন এই খাটটা সাজানো হবে, তো সেই জন্য দাদারা সমস্ত কিছু করছে। এটা যদি বিকাল বিকালও তো ভালো হতো, কাঁচা ফুলে সাজাবে, ওই জন্য আর কি এখন সাজালে পুরো গন্ধটা থাকবে রাতের বেলা। দাদা বৌদি যখন ঘুমাবে তখন গন্ধটা পাবে, দারুণ স্মেল আসে। আর আমার বোন এখনো এদিকে মেকআপ করছে, কখন শেষ হবে পুরো কথা বলতে দেওয়া, কথা বলতে বলতে পারছি না। এদিকে মেকআপ হচ্ছে আর আমরা তো জাস্ট 5 মিনিটে রেডি হই, আমাদের কোনো ব্যাপার না। বোনের চোকারটা দিয়েছো, এটা কি? হ্যাঁ, ওয়াও
এই চোকারটা পরবে বল শাড়ির সাথে। এদিকে মা রেডি হয়ে গেছে, এখনো পুরোপুরি তো হবে না, চুল আসলে অয়েলি ফুল টুল দেবে। আমাকে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে সত্যি। হ্যাঁ সত্যি বলবা কিন্তু, যদিও যারা দেখেছে প্রত্যেকেই বলেছে খুব সুন্দর লাগছে। আমি কি এটা খুলে ফেলবো? এভাবে থাকবো আমি কি হাঁটতে পারছি? কি বলবো বলো। হ্যাঁ এভাবেই ভালো লাগছে, থাক খোলা থাক। হ্যাঁ খোলাই থাক, খোলা থাক। বাইরে বৌদি বসে পড়েছে, এখন বৌদির কাছে যাবো। আর সীমারা এখনো রেডি হচ্ছে, কখন যে শেষ হবে কেউ জানে না। চলো তুমিও রেডি হয়ে যাও, আমার বোনেরও এখনো 1-2 ঘন্টা লাগবে। ও সবার শেষে হচ্ছে পড়ে গেছে, কারণ সন্ধ্যা থেকে ফার্স্ট বৌদি করেছে, তারপর আমার দিদি করেছে, আরো সবাই করেছে। এখন বোনের ঘষাঘষি চলছে, আমি করে দেবো, আরো ফার্স্ট হবে 5 মিনিটে। এখন বাইরে চলে এসেছে, এই জায়গাতে দাদা বৌদি সকলে বসে ফটো শ্যুট চলছে। এখানে আমি যাবো এরপরে লাইন দাঁড়িয়ে। আর এতটাই গরম লাগছে না, ফ্যান ওদিকে দিয়েছে, এদিকে কিন্তু ঠান্ডা। এখন পুরোপুরি ফেব্রুয়ারি মাস, এরপরটাই খুব গরম হয়। আমি আসবো, এখন ফটো শ্যুট চলছে। এদিকে দেখো, এত সময় পরে বৌদিকে ফাঁকা পেয়েছি, বৌদি একা একা বসে আছে। একটু জোরে বলো, নাহলে শোনা যাবে না। শুনতে পেলাম, এবার বলো কেমন লাগছে? সুন্দর লাগছে, বৌদিকে আজকে দারুণ লাগছে। 3-4 ঘন্টা ধরে সেজেছি, তাহলে একটা ফটো তুলি, আমি দাঁড়িয়ে তুলবো না তোলো? হ্যাঁ একদম একদম একদম। দাদা এখন চলে এসেছি বাইরের দিকে, আর এই জায়গাতে গান চলছে। যাই হোক গান চলতেই থাকবে, আজকে দিনে মজা হবে। আর তোমাদেরকে গেটটা একবার দেখাই, লাইটিং আছে পুরোটাতে। এই যে হচ্ছে মেন গেট, এই সাইড থেকে পুরো লাইটিং শুরু হয়ে ওই পর্যন্ত আছে। সিরিয়াসলি দারুণ লাগছে। কালকে যখন দেখিয়েছিলাম তখন তো পুরো কাজ হয়েছিল না, জাস্ট এই সাইডের লাইটগুলো হয়েছিল, আর ওপর দিয়েও লাইট আছে। দারুণ একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়েছে এই জায়গাতে। এখন ডান্স করতে হবে, আর পুরো ক্রেডিট যাই এই দাদাকে। আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে, সেই জন্য আমি দাদাকে ডেকে এনে তোমাদের সাথে একটু কথা বললাম, মানে পরিচয় করিয়ে দিলাম। চলো দারুণ হয়েছে ব্যান্ডেলটা, যে কোনো জায়গায় চলে যাবা তো, সব জায়গাতে। এদিকে দাদার ঘরটা রেডি হচ্ছে, সুন্দর ভাবে আর কি সাজাচ্ছে রজনীগন্ধা ফুল দিয়ে। বাট ফুলে কোনো গন্ধ নেই, আমি নাক নিয়ে গিয়ে তবুও পাচ্ছি না, দাদা ঠিকঠাক ফুল আনো নি, আমার দাদা তাহলে গন্ধ পাবে না কিন্তু। আর এদিকে বোন এখনো আর কি রেডি হচ্ছে, এখন ওর চুলগুলো ঠিক হচ্ছে। 9টা বাজে, কোনো ব্যাপার না, রেডি হ, 12টার মধ্যে রেডি হয়ে যাস। সুন্দর সুন্দর সুন্দর, অসাধারণ। এই ফুলগুলো আমি ঠাকুরনগর থেকে কিনে এনেছিলাম, জানি না কত সময় লাগবে বোনের, বাট আমি তো অনেক আগেই রেডি হয়ে গেছি পুরোপুরি। তুই যখন রেডি হবি ফুচকা শেষ হয়ে যাবে, পকোড়া শেষ হয়ে যাবে। ফটো তুলেছি মিনিমাম 40-50টা। ও সাজছে, দেখ ও একটা গলায় মালা পর্যন্ত পরেনি দিদি। আমার মতো হবি, তোমার মতো হবে? কতগুলো ফটো তুলেছি আমরা বল একটু। আমার মতো মেয়ে বসে দেখ, আমরা নিচে অনেক ফটো তুলেছি। ক্যামেরার দিকে তাকা, এখন দাদা বৌদি ফটো শুট হচ্ছে। নরমালি বস, আমাদের দিকে তাকাতে হবে না, ক্যামেরাম্যান কি বলছে দেখ। এখন হচ্ছে এখানে ফটো শুট, বোন বৌদি আর নিচে। বাহ Yeah.
কথা বলতে চাই, যদি ঘরে শুতে হয় তাহলে টাকা নিয়ে বাইরে ঘুমাতে হবে। ওই দেখো শ্বশুরবাড়ি দিয়েছি, দেড়তলা দিয়েছি, পরে খুলে দিয়েছি, শুধুমাত্র বৌদির শরীর অসুস্থ ছিল সেই জন্য। আগে কিন্তু কোনো অসুস্থ নেই, ঠিক আছে, বাইরে ঘুমাবে, অসুস্থ আমি এখানে বসছি। বৌদি যতদূর লাগে তার আগে তুমি বোঝাও, ঠিক আছে? ও সিরিয়াস নিচ্ছে না, ও আজকে বাইরে ঘুমাবে, ঠিক আছে? ব্যাপারটা এরকম, এদিকে দেখবেন। আচ্ছা এদিকে দাদা, কেমন লাগছো? সার্থক সার্থক ছেলে মেয়ে আমাকে কি হঠাৎ করে দেখলে দাদি নাকি? হ্যালো বৌদি, কেমন লাগছে? তোমার বাবা মায়ের লোকদের মিস করছো না? কতক্ষণ ওরা কতক্ষণ কতদূর তাই? বৌদি কাজকে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। চলো একটু পরে আবার লেহেঙ্গা পড়াবে, তখন আবার আরো সুন্দর লাগবে, তাই তো? সবার শেষে এইমাত্র রেডি হয়ে এসছে আর আশার সাথে যাতে ফটো তুলছে, আমি এসে কমপ্লিমেন্ট নিয়ে নিয়েছি ফার্স্টে। ও তোমার সাথে হয়ে গেছে, আর মিন্নু আমার চেন নিয়ে ঘুরে বেড়াচ্ছে কোথায়? আমার সেট তো দেয় অনেকক্ষণ ধরে, মিন্নু আমার চেন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমি এটা পরবো না তখন, তুমি কেন ঘুরে বেড়াচ্ছো ওটা নিয়ে? ঠিক আছে দেখছি, পরে দেখছি ভালো লাগে কিনা। চলো ও রে বাবা রে, চলো। আচ্ছা দাদার বিয়ে, বিয়ে বিয়ে, দাদার বিয়ে শেষ, কি বলতে চাও? আজকে আমি মিনিমাম 90টা ফটো তুলেছি এত সময়ে, এসে থেকে বড়ই তুলে যাচ্ছ। আচ্ছা আচ্ছা যাবে তো, চলো আমি আমি বসছি, চলো চলো স্যার, চলো। এখন 9টা বাজে। হ্যাঁ হ্যাঁ আমি সবাইকে রেডি করেছি, নিজে নিজে রেডি হয়েছি, সময় তো লাগবেই। চলো আচ্ছা, আমি তোমার জন্য বসে আছি 2 ঘন্টা ধরে, আমি এখনো কফি খাইনি অনেক। হ্যাঁ তুমি আমার জন্য বসে থাকো, এদিকে 100 খুশি করে ফটো তুলে ফেলো। ফটো তুলেছি বাট আমি কিচ্ছু খাইনি। যা সীমা এসেছে গেস্ট, ওকে না দিয়ে কি করে খাবো? সিরিয়াসলি তোমার এত সময় গলাটা ফাঁকা ফাঁকা লাগছিল চোকারটা পরার পর থেকে, সুন্দর লাগছে। দেখা গেল আমি হয়তো টাকা দিলাম না, আমি নিজেই থেকে গেলাম এই খাটাতে, তো ঢুকতেই দিলাম না। যাই হোক আজকে যদি টাকা না দেয় আমি এই খাটে আমি ঘুমাবো সারা রাত। আমি লাস্ট কয়েকটা ব্লগে কয়েকটা কমেন্ট পড়ছিলাম, সকলে বলছে দাদা তুমি নিজে হাতে সবকিছু করছো, এইভাবে হাতে যদি তুমি ধরো খুব তাড়াতাড়ি এই ছোঁয়াই তোমারও। আমি কি করিনি, একদম পুরো গায়ে হলুদ থেকে শুরু করে আশীর্বাদ, তাও তো ধরো সিঁদুর দানে শুয়ে যাই, তুমি পাশে থাকতে বলতে কি এই লজ্জাবাসনটা ফেলো ফেলো। আমাকে তো ফোন করে ডেকেছে, ভাই তুই কোথায়? আমি তো তখন দাদাদেরকে দিতে গেছিলাম, এখন নিজের হাতে ফুলছজ্জার খাট পর্যন্ত সাজাচ্ছি। কি কি হচ্ছে এটা, শুয়ে শুয়ে কি শুয়ে? না আমি এখন জুতো খুলবো না, সেই জন্য ওকে ঠিকঠাক করে দিলাম। এর মধ্যে এখানে হবে হার্ট শেপ, তাই তো? গোলাপের পাপড়ি, মানে এতদিন ধরে ভাবছি দাদার বিয়ে, দাদার বিয়ে, দাদার বিয়ে, দাদার বিয়ে শেষ। গোলাপ গুলো ছোট ছোট গোলাপ গুলো খোলা হয়েছে, খুব সুন্দর লাগছে। এগুলো হাজারি গোলাপ খোলা হয়েছে,
যাতে হচ্ছে কি লাইভ স্ট্রিমে ওগুলো করতে পারে সুন্দর দেখে। যাই হোক না, ঝাড়ো ঝাড়ো ঝাড়ো, ভালো করে ঝাড়ো। ব্লেজার পরে যদি এরকম ঘর যাত দিতে হয় তার থেকে লজ্জাজনক আর কিচ্ছু নেই। তুমি হেসো না, তুমিও করছো। আরে দাদার জন্য তো তুমি পড়াই যায় না? তাই দাদার মাও এখানটা দাঁড়িয়ে আছে। মা দেখলে ভেতরটা? হ্যাঁ দেখেছি, সুন্দর লাগছে, খুব সুন্দর করে কি হচ্ছে। করো করো, পরিষ্কার করো, কাজ বাজ করো, লজ্জা লাগবে। রেডি হচ্ছে ওখানে হাটশপটা। রাত প্রায় 11টার কাছাকাছি, আমার কাছে ঘড়ি নেই, আমি আন্দাজে বললাম। যাই হোক, এখন আমরা ডান্স করবো বলে রাস্তায় এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, এখন নাচ করতে হবে, নাহলে দাদার এত টাকার গান বাজনা পুরোপুরি লস হয়ে যাবে। নাচবে তো? চলো হবে, তুমি নাচবে তো? তোমাকে কোনোদিন নাচতে দেখিনি, আজকে নাচতে হবে। আমি নাচ করেছিলাম, মনে করে দেখো। ঘোড়ার টিম মৌসুনী আইল্যান্ডে ছাদের উপর আমি নাচবো। এখন বাজে রাত 1টা, আর এখন দাদার খাটে বসে আছি, একটু পরে দাদা বৌদি এই জায়গাতেই ঘুমাবে। আর এইমাত্র যারা কন্যা যাত্রী এসেছিল তারাও বাড়ি চলে গেছে, এবং বাড়িতে মোটামুটি যত গেস্ট যত যা ছিল সকলে অলমোস্ট ঘুমিয়ে পড়েছে এবং পুরো ফাঁকা হয়ে গেছে। তারপর দাদার বিয়ে শেষ, সো লাস্ট 1 মাস ধরে এত কেনাকাটা, এত প্ল্যানিং, এত মজা, সমস্ত কিছু আজকেই এন্ড হচ্ছে। উফ, কত প্ল্যানিং, কত কিছু করেছিলাম। এখন মনে হচ্ছে দাদার বিয়েটা না হলেই ভালো হতো, ওই এক্সাইটমেন্ট যেই ব্যাপারটা থাকে ওটা থাকলে আরও বেটার লাগে। যে কোনো ব্যাপার না, এরকম তো চলতেই থাকবে। এখন আছি দাদার ঘরে, আর এই জায়গাতে ঘরটা পুরো আটকে দিয়েছি। দাদা বৌদি রয়েছে বাইরে, আজকে যদি টাকা না দেয় এই ঘরে ওকে আমি শুতে দেবো না, এই ঘরে আমি ঘুমাবো, ও বৌদিকে নিয়ে বাইরে ঘুমাবে, কিচ্ছু করার নেই। আগের দিন আমরা গেটে দাদা দিয়েছিলাম, আমাদেরকে টাকা দেয়নি। বৌদির শরীর অসুস্থ ছিল, মানে বৌদি একটু বমি করছিল যেহেতু অনেক দূর থেকে এসেছিলাম, সেই জন্য আমরা টাকা নিইনি বৌদির মুখের দিকে তাকিয়ে। বাট আজকে টাকা দেবে, তারপর ঘর করবো, তা না হলে বাইরে। এ ঘরে ঢুকবি? ঘরে ঢুকতে চাস? এ দরজার কাছে আয়। আমরা অনেক সময় থেকে ঘর বন্ধ করে এই জায়গাতে দাঁড়িয়ে আছি, বাট কারোর কোনো খোঁজ পাচ্ছি না। দাদা হয়তো ভাবছে টাকা দেবো না, ওদিকে নিয়ে বাইরেই শোবে। একটু বাইরে দেখি কি হচ্ছে। হ্যাঁ ঘুমাবে না, ঘুম পাচ্ছে না তো? দাদা কোথায় গো? দাদা বাইরে চলে গেলে ঘুমাবে না বলে? ওকে ঠিক আছে, নো প্রবলেম। তাড়াতাড়ি দাদাকে ডেকে আসো, আসো ঘরে আছো, ঘুমাবে, অনেক রাত হয়ে গেছে। এরা
ঘুমাবি তো অনেক রাত হয়েছে, এদিকে আয়, এদিকে আয় চল ঘরে, চল ঘরে যাবো, আমার পয়সা দেই তো। ঠিক আছে পয়সা দিবো, ঘরে ঘরে আয় তাড়াতাড়ি চল ঘুমাবি, বৌদির ঘুম পাচ্ছে। ঠিক আছে আয়, তোকে টাকা দিতে অনেক জুতোটা খুলে ঘরে যাচ্ছি, ঘরে চল, বৌদি ঘুম পাচ্ছে না, বৌদি আমার টাকা নেই তো সেই জন্য যাচ্ছি না তো। ঠিক আছে জুতো খোল, জুতো খোল, জুতো এখন কি খোল, জুতো খোলার দেরি আছে, আগে এ হয় জুতো, আসো বৌদি আসো, চলো ঘুমাবি, চলো ঘরে চলো, ঘর যাই, চলো চলো এই ধর বৌদির হাতটা ধর, তাড়াতাড়ি করো ওইসব পকেটে রেখে বৌদিকে নেই, বারে যাও বৌদিকে ঘরে নিয়ে যা, তাড়াতাড়ি ঘরে ঘুমাবি, ঘুম পাচ্ছে না, অপমান করো না তোকে, আসো আসো হাত ধরে নিয়ে তাড়াতাড়ি, এই এই সাইডে চলে যা, এই দাদা বৌদি ঘুমাবে, দরজা খোল, কেন হবে না আজকে তো ঘর খোলাই হবে, আমার ক্যাশিয়ার এখনো খাচ্ছে, কিছু বলতে পারবো না, ক্যাশিয়ার না আসলে আমার মুখ বন্ধ করো, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি ওদের মালিক ওই বসে আছে, ওরা ঘরে রয়েছে, ওদের বড় মাছ চাইছে দাদা, কত টাকা লাগবে, এ 500 টাকা দিয়েছে, 500 টাকা হবে, অন্য ঘর ঠিক করলাম, বলো 5000 5000। এখন দাদা বৌদির ফটো শুট চলছে, এদিকে মডেল এদিকে দেখো, ক্যামেরাতে দেখাও, দুজনই ক্যামেরাতে দেখাও, শুনছে দাঁড়াও, তোদের সারাদিনে কোনো ফটোই ওঠেনি, এখন উঠছে দুজনে, যদি লজ্জা পাবো না, হ্যাঁ আমি বলি তাকাও উপর দিয়ে, হ্যাঁ দেখো হাসি যাবে, হ্যাঁ হাসবে দুজন দুজন, হাসি কই মুখে হাসিস কোথায়, একটু পরে তুলবো দাদা, হয়েছে এবার, এবার ওই দাদা হয়ে গেছে, ঠিক আছে এবার না বৌদি এই সাইড দিয়ে ধরো না, দাদাকে এরকম নর্মালি হয় না, এইভাবে ধরো, ধরো ফটো তুলো একটা, দাও দাও দাদা, আরে মুখে হাত দেয় না এইভাবে, দাঁড়িয়ে বসে ভাই স্পেসটা পাবে না, পাবে না সেটাও ঠিক, দাঁড়িয়ে আমি ওই জন্য বললাম বাইরে, আমি ওখানে নিয়ে নিই, বৌদির বাড়ি থেকে অনেক তত্ত্ব পাঠিয়েছিল, আমরা তো দেখেই নি, বাইরে খাওয়া দাওয়া নাচ গান এইসবই ব্যস্ত ছিলাম, এখানে দিয়েছে মালার এটা মুকুট, দাদা একটু খুলে দেখি, এই দুটো হঠাৎ করে আমাদের চোখে পড়লো, দারুণ মুকুট দিয়েছিল, এ মুকুট দিয়েছে সুন্দর একটা, গোলাপ ফুল দিয়েছে, এগুলো কি করবো এখন, সুন্দর লাগছে, ঠিক আছে নরমালি একটু রাখতে পারলেও হতো, হ্যাঁ সুতো বাঁধতে হবে, আর এগুলো কি হাতের জন্য, আমরা এখন এই ঘরে না এলে তো আমরা জানতেই পারতাম না এগুলো পাঠিয়েছে, আর এদিকে মালাও দিয়েছে, হ্যাঁ
এই তো সুন্দর ওই দাও তো ক্যামেরা দিকে হ্যাঁ সুন্দর দারুণ লাগছে একবার কি সুন্দর লাগছে মালাও পাঠিয়েছিল এগুলোর ওয়েট কম আছে বুঝলে এগুলো এমনিই পড়তে পারে কেন ঠিকই পড়তে আছে ঠিক আছে চলো চলো এই বাবা এই মালা দুটো পাঠিয়েছে এগুলো রেখে দাও বুঝলে পরে কালকে সকালে পরে দেবে এখন আর কি পরবে এগুলো তো শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছিল পরিষ্কার করে দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ ও এগুলো কি মানে আমার শাশুড়ি শ্বশুর ভুল করবে না ভুল করেছে তোর মাসিরা এতগুলো গোলাপও দিয়েছে সেটা পরের কথা এখন ঘুমা আমার শাশুড়ি গোলাপ গুলো কাজে লাগায় হ্যাঁ ফালতু নষ্ট করে লাভ নেই ঘুমিয়ে পর ছড়িয়ে দিচ্ছি খাটের উপর ভালো কাজেই লাগছে না এখানে খাটটাকে সুন্দর ভাবে সাজিয়ে দিচ্ছে এখন এগুলো সব ভুলে গেছে ও বৌদির জন্য চিপস তো পাঠিয়েছে ওই চিপস গুলো এখনো শেষ হয়নি তো ওগুলো সব শেষ করবো বৌদি কালকের মধ্যে আমি যাওয়ার আগে আর 15টা কিনে দিয়ে যাবো এগুলো আমরা দেখিনি দেখলে না আমরা আরো আগেই সবকিছু বার করতাম ঠিকঠাক করতাম কিন্তু এখন যত যা হয়েছে করে দিলাম চলো এটা আমরা খুলবো না এই খুললে বিয়ে টিয়ে হয়ে যাবে নাকি খাবি না না খিদে পেলে রাত্রে তুমি আর দাদা বসে খেয়ে নিও বুঝলে যে খাবে খাবে এর মধ্যে কি দই রসগোল্লা রসগোল্লা আমি শিওর অনেক রসগোল্লা অনেক খাওয়া দাওয়া করেছি আরে রসগোল্লা আর কি দেখছো দইও পাঠিয়েছে না ওগুলো রাখো দই টই এখন দিও না খাওয়া দাওয়া হয়ে গেছে এটাও রাখো মা নৌকার মতো করেছে এটাও একটু খুলি তাহলে ভাজটা দারুণ করেছে পুরো নৌকা মনে হচ্ছে নৌকাই তো পুরো নৌকা সমস্ত কিছু দিয়ে পুরো নৌকা বানিয়েছে এটা দারুণ হয়েছে এই তাহলে বৌদি চেঞ্জ করো চলো আমরা মানে লেট করাবো এগুলো রাখো আমাদের বিয়ে রিসেপশন সমস্ত কিছু কমপ্লিট এখন বৌদি ভীষণ টায়ার্ড বাট এই লাস্ট যে ফটোগুলো তুললে এগুলো সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে এই আমরা না থাকলে কিন্তু এগুলো তুলতেই পারতে না জানো তো ঘুমিয়েই পড়তে ভালো লেগেছে চলো তোমার সংসার সমস্ত কিছু সারা জীবন ভালো থেকো মা হাসি খুশি থাকো আশা করি কোনোদিনও চোখের জল দাদা আসতে দেবে না এখন তোমরা দুজন ঘুমাও আমরাও ঘুমাতে যাই রাত 2 বাজে সো আজকের ব্লগটা জায়গাতেই এন্ড করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সত্যি কথা বলতে আমার এই লাইটের চার্জ শেষ হয়ে গেছে সেই জন্য আর ভিডিও শ্যুট হবে না চলো টাটা।